গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। জানি গুড মর্নিং মানে তোমরা যে টাইমে দেখছো সেই টাইমটা গুড মর্নিং, বাট আমি যে টাইমটাতে শ্যুট করছি সেই টাইমটা কিন্তু গুড মর্নিং না, সেই টাইমটা অলমোস্ট গুড নাইট হওয়ার সময় হয়ে এসছে, বিকজ 10:15 বাজে। আর হচ্ছে আমি সবাই কাজ থেকে এসেছি, আর প্লিজ গাইস কেউ লুক নিয়ে জাজ করো না, কেমন হচ্ছে সারাক্ষণে কাজকর্ম করার পর যত ইন অফিস হোক ও চুল টুলের অবস্থা খারাপ হয়ে যায়, প্লাস ফেসের অবস্থা খারাপ হয়ে যায়, তো আমাদের যাতায়াত তো আছেই। আর হচ্ছে আমি যে এরিয়াতে মানে যেখানটা দিয়ে অফিস যাচ্ছি সেখানে কিছুটা রাস্তা কেটেছে, মানে দু সাইডে কাজ আছে, আর বাকি কিছুটা রাস্তা তো খারাপ রয়েছে, তো মানে সব ধুলো কোথায় যাবে, তো আমাদের যারা আমরা সাধারণ পাবলিক আছে তাদের মুখে যাচ্ছে, সো দ্যাটস ওয়াই আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর আমি আমার ফ্যান চালানো কারণ হচ্ছে কুচু কম রয়েছে, আর এই মুহূর্তে আমি জাস্ট এলাম। রোববার ভেবেছিলাম কোথাও তো একটা জায়গায় যাবো, যাওয়া তো হয়নি, তাও ছোটো একটা মানে যে জায়গাটাতে গেছিলাম সেই জায়গাটাতে জাস্ট নেচারটা দেখেছি, খুব মানে বিউটিফুল একটা নেচার ছিল। বাকি আমি তো যে জায়গাটাতে যাওয়া হয়েছে সেই জায়গাটাতে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না করে তো ডিলে হয়ে যাচ্ছে, সামনে রোববার একবার ট্রাই করবো। আমি জায়গাটা বলতে চাইছি না, যদি যারা একদম পুরোনো ব্লগ ফার্স্ট ব্লগ থেকে ফলো করছো তারা হয়তো একবার দেখেছো, বাট আমি ওখানে আরও একবার যেতে চাইছি কারণ একটুখানি আমার অফরোডিংয়ের ইচ্ছা আছে। আর আগের তো আমি আরও আগে দুটো বা তিনটে ব্লগের সেম কথা বলেছি যে আগে যে ব্লগটা আমি শ্যুট করেছিলাম দু তিন জায়গাতে গিয়ে গিয়ে সেসব জায়গাতে একটাও ঠিকঠাকভাবে জিনিস আসেনি, কারণ যে সাইডে এত মানে ভুলভাল কথাবার্তা এত বাজে কথাবার্তা, তুমি কত কাটবে কত মিউট করবে কত ইউ করবে, মেন ক্লিপগুলো যেগুলো দেখানো ক্লিপ সেখানেই প্রবলেম, আর বেশি এডিটিং করে ওরকম ক্লিপ ছাড়া থেকে আর মনে হয় না ছাড়া ভালো, যার জন্য আমি ভিডিওটা এখনও ছাড়িনি। আর এখনও ভিডিওটা আছে, র ভিডিওগুলো পড়ে আছে, আমি এডিট করতে করিনি, এই কারণে করিনি কারণ দেখলাম লাভ নেই। সো আজকের এই ছোটো একটা ব্লগ থাকবে, আর মাঝখানে কালকেটা আবার কারেন্ট চলে গেছিলো, সো তোমরা এই ক্লিপটা দেখো, দেখানোর পরে আমি ভিডিওটা শেষ করছি। গাইস আজকের আবার কারেন্ট চলে গেছে, আর আমাদের এখানে যেহেতু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তো রাতে দেখো এই বড় বড় ট্রাকও আসে আবার শুরু হয়ে গেছে। সো এ গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অবস্থা কত ক্লোজ হয়ে গেছে, বাকি দেখো চারিদিকে পুরো অন্ধকার, আর অন্ধকার কি দেখো ওই ট্রাকের আলোতে একটু দেখা যাচ্ছে, আর বাকি কিছু দেখা যাচ্ছে না, বাকি একটু হাঁটতে হাঁটতে এদিক ওদিক করি কারণ হচ্ছে কারেন্ট কখন আসবে আমি যাই না, সবাই সবাই জাস্ট গেছে, তাও ওই মোটামুটি 10-15 মিনিট হয়ে গেলো গেছে, বাকি এদিকে সব ভাইরা আড্ডা আছে। দেখো কাদা, দেখো ভর্তি কাদা, আর ধুলো তো আছেই আছে, অবভিয়াসলি ধুলো ভর্তি। বাকি গাইস আই নো দ্যাট যে ছোটো ছোটো ব্লগ আসছে, আর একটু মানে কিছুদিন দাঁড়িয়ে যাও, বড়ো ভালো বড়ো বড়ো ব্লগ পাবে, সে ওইদিকে চো আস্তে আস্তে যাই, কিছু ধুলো উঠছে দেখ, ধুলো উঠছে দেখ, চারিদিকে শুধু ধুলো আর ধুলো। কিছু বলবি? কি বলবো, কানাড়াতে যদি আমার কান যায় সাদা বাড়ি চকচক করছে। এই কনস্ট্রাকশনটা মেন কাজ হচ্ছে, এই সাইডটা হয়ে গেছে আর এই সাইডটা হচ্ছে, যার জন্য এখানে এত গাড়ি ঘোড়া সব যাচ্ছে, দ্যাটস ওয়াই আমাদের দিকটা দেখা যাচ্ছে মানে কাদা কাচ্ছর ধুলো থালা ভর্তি হয়ে যাচ্ছে। আর বাকি আমার ঘুম পাচ্ছে, এডিটিং করছিলাম, আর এডিটিং করছিলাম, এডিটিং করে সবে ঘুমাতে যাবো, ব্যাস শুরু হয়ে গেছে। কী কেন চৌদিকে চৌদিকে আর বাকি গাই তা শুধু ট্রাক যাবে আর আসবে, ট্রাক শুধু যাচ্ছে আর আসছে, আর বাকি ঢেয়ে দেয় রা আবার সেই সেম, ও বাবা পিছন দিয়ে দুটো বরবার আসছে, আমার আমার ঘুম কেটে গেছে, আমার ঘুম কেটে গেছে। আধ ঘন্টা পর কারেন্ট এলো, পাক্কা আধ ঘন্টা পর কারেন্ট এলো, আবার মনে হয় চলে যাবে,
সো আমরা এখন ঢুকবো না ভাইতে, আমরা একটু পর ঢুকবো দাঁড়া। সো গাইজ আমি জানি এরকম ডেলি কেন হচ্ছে, কালকের হয়েছে আজকের হচ্ছে সেম হচ্ছে, আর সামনে দিয়ে যত ট্রাক আছে তার জন্য আলোটা আসছে এই যে ট্রাক। হ্যাঁ দাদা ডেলি কাজ হচ্ছে কনস্ট্রাকশন, ওই জন্য যাচ্ছে ডেলি ডেলি। আর বাকি কাইন্ড আছে, তোর কি মনে আবার যাবে কালকে থেকে গেছিল? আবার যদি যাই আবার তোমার সাথে দেখো না দেখো, ঠিক আছে বাকি চলো গুড নাইট। গুড নাইট, তোমরা গুড মর্নিংয়ে দেখবে, গুড নাইট আবার দাদু। দেখেছো ডেলি ডেলি এরকম হচ্ছে, মানে ডেলি খালি কারেন্ট চলে যাচ্ছে আর কারেন্ট আসছে, আর মুখটা কালো কালো হয়েছে। কারণ আর আমাদের এখানে যত কনস্ট্রাকশনের কাজ রিলেটেড সব এইদিক ওদিক কাজ হচ্ছে, আর খালি ট্রাক আসছে যাচ্ছে, এই অবস্থা হচ্ছে। আমাদের এই দিকটা তো পুরো ধুলো ধুলো, আমার এত সুন্দর গাড়িটাও পুরো কাদা কাদা। আমি মানে ইচ্ছা হচ্ছে আমার ধোয়ার, বাট ধুয়ে কোনো লাভ হবে না, কারণ হচ্ছে যে এই ধোবো এই কাদা এই ধুলো মানে বেকার জাস্ট এলাকা। তবুও একবার ইচ্ছা আছে যে সামনে রোববার যে অফরোডিংটা করবো ওটা করার পর একবার একটু ওয়াশ, রাফ ওয়াশ একটা করিয়ে নেবো। কারণ হচ্ছে অফরোডিং মানে এই এখন যে নর্মাল কাদা আছে এর থেকে বেশি কাদা হবে, যেটা গাড়িটা ভালো লাগবে না। বেশি কাদা থাকলে কি বলতো গাড়িটা রাস্ট খায়। বাকি চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজ ব্লগটা জাস্ট ছোটো একটা ব্লগ রাখছি, আই নো ভিডিওতে সেরকম কিছু নেই, বাট কিছু কানে টাইম পাচ্ছি না, একটুখানি টাইম পেলেই জাস্ট হবে, একটু ভালো কিছু হবে। সো একই কথা ভাবো যে একটুখানি টাইম দাও পেয়ে যাবে ভালো ভালো ব্লগ। বাকি চলো কালকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তোমার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো, আর গাইজ একটু সাবস্ক্রাইব করো যারা যারা দেখছো। আমি কালকেও দেখলাম এডিট করার সময়, এডিট করে যখন রেন্ডারে ফেলে যখন নর্মাল আপলোড করি, আপলোড করার সময় তখন ঘাটছি না, ঘাটতে ঘাটতে দেখলাম যে অনেকে আছে না সাবস্ক্রাইব করে দেখছে। কেন একটু সাবস্ক্রাইব করে দেখো না, তাহলে আমরাও একটু মোটিভেট হই যে না আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখছে। সো একটু তোমরা সাবস্ক্রাইব করে দাও, করে দিচ্ছ, থ্যাংক ইউ। বাকি চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, গুড নাইট।